ওয়েলকাম গাইস, কামম্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের 10,000 টাকার মধ্যে বেস্ট যে স্মার্টফোনগুলো সেগুলো নিয়ে কথা বলবো। 5টা স্মার্টফোন আমি আপনাদের সাজেস্ট করবো, এগুলোর মধ্যে আপনারা কিনতে পারেন খুব সহজে। যাদের বাজেট খুবই কম 10,000 টাকার মধ্যে, সো তাদের জন্য 5টা স্মার্টফোন আমি আজকে সাজেস্ট করবো, যেগুলো থেকে আপনি আপনার পছন্দের স্মার্টফোনটি বেছে নিতে পারেন। তো গাইস, নাম্বার 5 যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে ওয়ালটনের প্রিমিয়ো M4+। এই স্মার্টফোনটির নেটওয়ার্ক সাপোর্টেড হচ্ছে 3G নেটওয়ার্ক সাপোর্টেড, আর ব্যাটারি হচ্ছে 30, ব্যাটারি পারফরমেন্স হচ্ছে 3800 mAh ব্যাটারি, আর এটার ওয়েট হচ্ছে 163.3 grams। আর ক্যামেরার কথা যদি আমার বলতে হয় তাহলে এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 megapixel ফ্রন্ট ক্যামেরা, আর হচ্ছে ব্যাক ক্যামেরা হচ্ছে 13 megapixel ব্যাক ক্যামেরা। এছাড়া আপনি এই ফোনটির দুইটা কালার অ্যাভেলেবল পাবেন, দুইটা কালার পাবেন, সেটা হচ্ছে একটা পিওর ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 5.5 ইঞ্চি ডিসপ্লে, এটা যেটা দিয়ে আপনি HD ডিসপ্লে বলা যেতে পারে। আর এই ডিসপ্লেটি অবশ্যই IPS ডিসপ্লে, খুবই কম রেটের মধ্যে ভালো একটা IPS ডিসপ্লে দিচ্ছে। আর এটার ব্যাটারি তো দেখতেই পাচ্ছেন আপনারা, 3800 mAh ব্যাটারি, সো অনেক সময় ধরে থাকবে, 1-2 দিন ইউজ করা যেতে পারে। এছাড়া এর মধ্যে গ্রাফিক্স প্রসেসর ইউনিট যেটা দেওয়া হয়েছে GPU যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে Mali 400। এছাড়া আপনি মাইক্রো SD স্লট যেটা পাবেন, এবং হচ্ছে এক্সটার্নাল আপনি 64 GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন। এটাতে অ্যান্ড্রয়েড এবং অপারেটিং সিস্টেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 7.0। এছাড়া এটার প্রসেসর হচ্ছে কোয়াড কোর প্রসেসর 1.3 GHz। ওকে, এটার র্যাম হচ্ছে 2 GB র্যাম এবং রোম হচ্ছে 16 GB রোম, সো অনেক মোটামুটি ভালো মানের একটা র্যাম এবং রোম ইউজ করেছে। এটার রিলিজ ডেট হচ্ছে February 2018, মানে 2018 সালে এই মাসেই আসলে এই ফোনটা রিলিজ হয়েছে। এছাড়া আপনি সেন্সর পাবেন হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া আছে, অ্যাক্সেলোমিটারি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, লাইট অ্যান্ড প্রক্সিমিটি। এছাড়া এই ফোনটিতে ডুয়েল সিম ইউজ করা হয়েছে, ডুয়েল সিম, যেটা ডুয়েল সিম ইউজ করতে পারবেন আপনি, এবং দুইটাই হচ্ছে 3G সাপোর্টেড ডুয়েল সিম। এছাড়া এখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 1080p HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ওয়াইফাই তো থাকবেই সেটা ব্যাপার না। এছাড়াও আদার যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে লাউড স্পিকার, OTG পোর্ট ইউজ করতে পারবেন, MP3, MP4, GPS, ব্লুটুথ, অ্যানাদার সব ইউজ করতে পারবেন। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 9,990 টাকা, খুবই কম রেটের মধ্যে আসলে বেস্ট একটা চুজ হতে পারে আপনাদের জন্য। তো গাইস, নাম্বার 4 যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে স্যামসাংয়ের স্মার্টফোন। স্যামসাংই বরাবরই খুবই কম রেটে ভালো জিনিস আপনাদের দিয়ে থাকে। বাংলাদেশে একটা সময় স্যামসাংই খুব মার্কেট দখল করেছিল। সো স্যামসাংয়ের i90 যে স্মার্টফোনটি খুব সহসায় এসেছিলো। সো এই স্মার্টফোনটির নেটওয়ার্ক স্কোপ হচ্ছে আপনি 4G অ্যানেবল স্মার্টফোন, সো বুঝতেই পারতেছেন যারা সামনে আমাদের দেশে 4G অ্যানেবল হচ্ছে, সো 4G হচ্ছে বলতে হয়ে গেছে মনে হয় ফেব্রুয়ারি মাস থেকে 4G অ্যানেবল স্মার্টফোন এটি হচ্ছে। এটার ব্যাটারি পারফরমেন্স হচ্ছে 3000 mAh ব্যাটারি পারফরমেন্স, এবং বডি হোয়াইট এটার হচ্ছে, এটা কত গ্রাম, প্রায় 164 গ্রামের মতো এটার ওয়েট। এছাড়া আপনি ক্যামেরা রেজুলেশনের কথা যদি বলতে হয় তাহলে এটার ব্যাক ক্যামেরা হচ্ছে 30 megapixel ব্যাক ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 megapixel, যেটা খুবই 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 ভালো মানের একটা ক্যামেরা ইউজ করছে স্যামসাংই। এই ফোনটির কালার আপনারা অ্যাভেলেবেল যেটা পাবেন সেটা হচ্ছে গোল্ডেন কালার পাবেন, গ্রে কালার পাবেন, রেড কালার পাবেন, এবং ব্ল্যাক কালার পাবেন, মানে হচ্ছে টোটাল 4টা কালার আপনি এই ফোনটাতে পাবেন। এছাড়া এই ফোনের ডিসপ্লে সাইজের যদি কথা বলতে হয় তাহলে এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 5.2 ইঞ্চি ডিসপ্লে, যেটা হচ্ছে HD 720p 1280 পিক্সেল, সো মোটামুটি বড়ই বলা যেতে পারে একটা ডিসপ্লে। ডিসপ্লে টাইপটা হচ্ছে এটা IPS ডিসপ্লে। এই ফোনটিতে গ্রাফিক্স প্রসেসর ইউনিট GPU ইউজ করা হয়েছে Mali T720, মাইক্রো SD স্লট আছে, অবশ্যই 32 GB পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ফোনটি থেকে, ওয়ালটনের ফোনটি থেকে একটু কম। এই ফোনটির একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে র্যাম খুবই কম, 1 GB র্যাম ইউজ করা হয়েছে। অপারেটিং সিস্টেম বরাবরের মতো 7.0, প্রসেসর ইউজ করা হয়েছে কোয়াড কোর 1.3 GHz প্রসেসর। এছাড়া রোম আপনি পাবেন 16 GB রোম। এই ফোনটির রিলিজ ডেট হচ্ছে December 2017, মানে গত বছরের শেষের দিকে ফোনটি রিলিজ হয়েছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, আর ডুয়েল সিম অবশ্যই ডুয়েল সিম স্লট আছে,
রেটের মধ্যে ডুয়েল সিম আপনি স্ট্যান্ড বাই ইউজ করতে পারবেন। আর এই ফোনটির আপনি ফুল এইচডি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ওয়ারলেস ল্যান আছে, ব্লুটুথ লাউড স্পিকার। ফোনটির স্পেসিফিকেশানের অনুযায়ী মোটামুটি, যেহেতু 4G একটি স্মার্টফোন, সো এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে খুবই কম, মোটামুটি 8,990 টাকা। 9,000 টাকার মধ্যে কিন্তু আপনি বেস্ট একটি স্মার্টফোন পেয়ে যেতে পারেন স্যামসাংয়ের পক্ষ থেকে। সো খুবই কম প্রাইসের মধ্যে, মোটামুটি 10,000 টাকার মধ্যে আমার মনে হয় ভালো একটা স্মার্টফোন বলা যেতে পারে এটিকে। নাম্বার 3-তে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে এলজির K4 2070-তে যেটা রিলিজ পাইছে। স্পেসিফিকেশনের কথা যদি বলতে হয়, এটার স্পেসিফিকেশন হচ্ছে এটা 4G এনেবল একটা স্মার্টফোন। এটার ব্যাটারি ইউজ করা হয়েছে 2500 mAh ব্যাটারি, যেটা হচ্ছে গিয়ে রিমুভেবল ব্যাটারি। সো এই ব্যাটারিটি দিয়ে আপনি খুব একটা ভালো সার্ভিস পাবেন না অবশ্যই, যেহেতু 2500 mAh ব্যাটারি, খুবই কম একটা ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনে এমনিতেই চার্জ থাকে না, তাও আবার ব্যাটারির অবস্থা। এটার ওয়েট হচ্ছে 138 গ্রাম। এছাড়া আপনি এটার ফ্রন্ট ক্যামেরা পাবেন হচ্ছে 5 MP ক্যামেরা, এবং হচ্ছে ব্যাক ক্যামেরাও হচ্ছে 5 MP ক্যামেরা, মানে দুটো ক্যামেরাই 5 MP ক্যামেরা। যেটা সেকেন্ড ক্যামেরা অবশ্যই অবশ্যই অনেক ভালো, যেটা এইচডি ক্যামেরা বলা যেতে পারে। এটাতে মোটামুটি ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, এটার মধ্যে চিপেস্ট ইউজ করা হয়েছে 210 স্ন্যাপড্র্যাগনের। এছাড়া এটার কালার অ্যাভেলেবেল পাবেন হচ্ছে আপনি ব্ল্যাক এবং টাইটেন কালার। যেটা এটার ডিসপ্লে সাইজ রেজুলেশনের কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে 5-ইঞ্চি ডিসপ্লে, খুবই ছোট মোটামুটি। গ্রাফিক্স প্রসেসর ইউনিট ইউজ করা হয়েছে অ্যাড্রেনো 304। হ্যাঁ, এবং এক্সটার্নাল মেমোরি আপনি 32 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। অপারেটিং সিস্টেমের কথা যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে মার্শমেলো 6.1 অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করা হয়েছে, এবং এটার প্রসেসর হচ্ছে কোয়াড কোর প্রসেসর 1.1 GHz প্রসেসর। র্যাম হচ্ছে 1 GB, মোটামুটি একটু কম র্যামই ইউজ করা হয়েছে, এবং 8 GB রোম ইউজ করা হয়েছে। যেহেতু এলজির একটা প্রোডাক্ট, এলজি বরাবরে ভালো যে তাদের ভালো একটা র্যাম, মোটামুটি কম প্রাইসের র্যাম হলেও স্ট্রং একটা র্যাম বলা যেতে পারে। আর এটা রিলিজ ডেট হচ্ছে 2017 মার্চে রিলিজ করছে। এটা সেন্সর অ্যাক্সেলোমিটারি এবং হচ্ছে প্রক্সিমিটারি সেন্সর ইউজ করেছেন। সিম কার্ড স্লট হচ্ছে ডাবল সিম কার্ড, দুটাই হচ্ছে ন্যানো সিম, দুইটাই স্ট্যান্ড বাই থাকবে। USB টাইপ 2 মাইক্রো এসডি। এছাড়া ভিডিও রেকর্ডিং আপনি যদি বলতে হয়, এটার 1080 ভিডিও আপনি পাবেন না, 720p ভিডিও আপনি পাবেন। এই এলজির স্মার্টফোনটি বাংলাদেশের প্রাইস হিসেবে মোটামুটি প্রায় পড়বে হচ্ছে আপনার 8,900 টাকা। সো মোটামুটি কম রেটের মধ্যে ভালো একটা স্মার্টফোন আপনার পছন্দের মধ্যে পড়তে পারে। তো নাম্বার 2-তে যে স্মার্টফোনটি সেটা হচ্ছে শাওমির স্মার্টফোন। শাওমি বরাবরের মতো এই 2-1 বছরের মধ্যে খুব ভালো মার্কেট নিচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো দেশগুলোতে, মধ্যবর্তী দেশগুলোতে। সো শাওমির যে 10,000 টাকার মধ্যে যে স্মার্টফোনটি আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে শাওমি রেডমি 4A, যেটা হচ্ছে 4G এনেবল একটা স্মার্টফোন, যেটার ব্যাটারি ইউজ করা হচ্ছে 3120 mAh ব্যাটারি, যেটা খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন আপনারা। এটার ওয়েট হচ্ছে গিয়ে 3135 গ্রাম, 131.5 গ্রাম। সো যদি ক্যামেরার কথা বলতে হয় তাহলে হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 5 MP ফ্রন্ট ক্যামেরা, এবং ব্যাক ক্যামেরা হচ্ছে গিয়ে 13 MP ব্যাক ক্যামেরা। এটার মধ্যে চিপেস্ট ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 425, যেটা খুবই ভালো একটা চিপেস্ট বলা যেতে পারে। সো এটার কালার অ্যাভেলেবেল আপনি পাবেন গোল্ডেন রেড, অ্যান্ড হচ্ছে ডিসপ্লে সাইজ অ্যান্ড রেজুলেশনের কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে এটা 5-ইঞ্চি ডিসপ্লে, খুবই 5-ইঞ্চি ডিসপ্লেটা এখন চলে না যেহেতু, একটু কম চলে, 5.5-ইঞ্চি ডিসপ্লে হলে মনে হয় ভালো হতো। এছাড়া আপনি ডিসপ্লে টাইপ হচ্ছে IPS ডিসপ্লে, IPS ডিসপ্লে অনেক বর্তমান সময়ের জন্য বেস্ট একটা ডিসপ্লে বলা যেতে পারে। গ্রাফিক্স প্রসেসর ইউনিট GPU ইউজ করা হয়েছে 308 অ্যান্ড্রেনো। সো মেমোরি কার্ড স্লট, মাইক্রো মেমোরি কার্ড স্লট, যেটা আপনি স্ট্যান্ড বাই আলাদাভাবে ইউজ করতে পারবেন হচ্ছে 256 GB পর্যন্ত। অপারেটিং সিস্টেমের কথা যদি হয় তাহলে হচ্ছে এটার অপারেটিং সিস্টেম হচ্ছে মার্শমেলো 6.1 অপারেটিং সিস্টেম, প্রসেসর হচ্ছে কোয়াড কোর প্রসেসর 1.4 GHz, র্যাম হচ্ছে 2 GB, খুবই ভালো একটা র্যাম ইউজ করছে কম টাকার মধ্যে, রোম ইউজ করছে 16 GB রোম। এটার রিলিজ ডেট হচ্ছে নভেম্বর 2016।
মোটামুটি আগের একটা ফোন বলা যেতে পারে। সো শাওমির এই ফোনটা মোটামুটি আগের হলেও খুব ভালো একটা স্মার্টফোন। এছাড়া আপনি যেটা সেন্সর হচ্ছে অ্যাক্সেলোমিটারি সেন্সর ইউজ করছে, সো সিম কার্ড স্লট, ডুয়েল সিম কার্ড স্লট ইউজ করছেন, মাইক্রো ইউএসবি ওটিজি পোর্ট ইউজ করতে পারবেন। এবং ভিডিও রেকর্ডিংয়ের কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে এখানে 1080p ভিডিও আপনি খুব সহজে করতে পারবেন। এছাড়া এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 9900 টাকা, বাংলাদেশের প্রেক্ষাপটে 9900 টাকা প্রাইস খুবই কম রেটের মধ্যে, আমার মতে খুব ভালো একটা প্রাইসের স্মার্টফোন বলা যেতে পারে। যারা যাদের বাজেট 10,000 টাকা তারা এই স্মার্টফোনটি নিতে পারে। নাম্বার ওয়ানে যে স্মার্টফোনটি আছে সেটা হচ্ছে হাওয়াইয়ের স্মার্টফোন। এটার হাওয়াই মডেল হচ্ছে Y5 2017 যেটা বের হয়েছে সেটা। এটার নেটওয়ার্ক সিস্টেমের কথা যদি বলতে হয় সেটা অবশ্যই 4G এনেবল একটা স্মার্টফোন। এটার ব্যাটারি টাইপ হচ্ছে গিয়ে আপনার 3000 mAh ব্যাটারি, খুবই মোটামুটি ভালো একটা 3000 mAh, আপনি 1-2 দিন ইজিলি চালাইতে পারবেন। এটার ওয়েট যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে 150 গ্রাম, মোটামুটি ওজন। সো এছাড়া এটার ক্যামেরার কথা যদি আমার বলতে হয় তাহলে এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 MP ফ্রন্ট ক্যামেরা, এবং ব্যাক ক্যামেরা যদি আমার বলতে হয় তাহলে ব্যাক ক্যামেরা হচ্ছে 8 MP ব্যাক ক্যামেরা। এটার মধ্যে চিপেস্ট ইউজ করা হয়েছে হচ্ছে মিডিয়াটেকের চিপেস্ট ইউজ করা হয়েছে, যেটা মডেল হচ্ছে MT6737T, মোটামুটি ভালো একটা চিপেস্ট বলা যেতে পারে। কালার্স অ্যাভেলেবল পাবেন এটার মধ্যে, অনেকগুলো কালার, প্রায় 5টা কালার আপনি পাবেন, গোল্ডেন, পিঙ্ক, ব্লু, হোয়াইট অ্যান্ড গ্রে কালার। এছাড়া এটার ডিসপ্লে সাইজের কথা যদি আমার বলতে হয় তাহলে হচ্ছে এটা 5 ইঞ্চি একটা ডিসপ্লে। প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে 9990 টাকা। সো গাইস, এই ছিল আজকের টপিকস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেনই, আর হ্যাঁ, আর যদি অন্য কোনো কিছু জানতে হয় মোবাইল সম্পর্কে, জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য, সাথে থাকবেন আশা করবো।